स्वामीर घर बाधा की बीता हुए गेलो स्वामी तुम्हें बियेर काले आमाके कथा दिए हाथी धरे जतदिन बाँचब क्यों कोनोदिन छाड़ा हब ना आज तुम्हें सामान्य भूले आमाके परित्याग करले स्वामी ताले बोलो ना स्वामी आमार स्वामीर घर बाधा की बीता हुए गेलो स्वामी बीता हुए गेलो সুখে সংসার করতে চাও হ্যাঁ স্বামী তুমি আমার কাছে কথা দিয়েছিলে হ্যাঁ স্বামী হ্যাঁ যে মম মাথা করে দিনে ভূমি তলে রাখবে না কেন রেখেছিলে এই স্বামী গো আমার স্বামীর ঘর स्वप्नों दिए স্বামীর ঘর স্বপ্ন দিয়ে গড়া শুধু স্বপ্ন দিয়ে বাদিলে দুঃখের জ্বালা হাই রে বিধি রে কোন খেলা কেন বাদিলে দুঃখের জ্বালা কত আশায় ছিল গো মনে কত আশায় ছিল গো মনে বাঁধব সুখে কেন করলে আমার সাথে এমনটি মা কেন তুমি আমার স্বামীর ঘরে ভেঙে চুরমারে করে দিলে আমার স্বামীর ঘর আমার স্বাদের ঘর স্বপ্ন দিয়ে স্বপ্ন দিয়ে গড়া শুধু ভাঙল সুখে ঘর আমার স্বামীর ঘর আমার স্বামীর ঘর আমার সুখের ঘর আমার
সুখে যার সময় আজ আমি একটি কথা বলে যেতে চাই সন্ধ্যা দেবীকে জন্য আজ আমার স্বামী ছাড়া করতে হলো মা আজ তোমার ওই সন্ধ্যা দেবী আমি অভিশাপ করে যাবো সব অভিশাপ করে যাবো ও গো মা সন্ধ্যা দেবী মা আজ তোমার জন্য আমার স্বামী ছাড়া হতে হলো মা যার সঙ্গে তোমাকে এই অভিশাপ করে গেলাম আজ প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটার মধ্যে সাতটা পর্যন্ত তোমাকে নগরে নগরে ভিক্ষা করতে হবে সন্ধ্যা সন্ধ্যা ভিক্ষা করতে হবে তোমাকে এই অভিশাপ করে গেলাম অভিশাপ করে গেলাম অভিশাপ করে গেলাম বিদায় স্বামী বিদায় বলতে পারো স্বামী তুমি বলতে পারো বিয়ের পরে প্রত্যেক নারী যে সন্তানের মা হতে চায় আমি তো এক নারী আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না কেউ কি কোনোদিন আমাকে মা মা বলে ডাকবে না বলো না বলো না স্বামী বলো না আমি কি মা হতে জগতে পারবো না স্বামী মনসা কে বলেছে তুমি হতে পারো না সন্তানের মাতা কেমন করিস আমি কেমন করি তুমি আমার কাছে সরে এসো মনসা এই আমার হাতের অঙ্গুরি আমি তোমার নাভিতে তিনবার বলে দিলাম মনসা তোমার গর্ভে জন্ম লাভে সুন্দর পুত্র যেদিন ধর্মকে ভবিষ্যৎ হবে তার নাম রাখবে আস্তিকি সুন্দর আর ওই আস্তিকি জননী বলিয়া এই জগতের মানুষ তোমাকে করিবে পূজা আজ ওই আজ থেকে জননী বলে ঠিকঠাক পূজা করবে আর সকল দুঃখ জ্বালা যন্ত্রণা তুমি মা ডাকে শুনে তুমি ভুলে থাকবে চমৎকার চমৎকার সত্যি সত্যি তোমার ভালোবাসা স্বামী ভালোবাসা তোমার এই ভালোবাসা না আমি কোনোদিনও ভুলবো না স্বামী আমার জীবন যদি কাল বৈশাখে ঝড়ে মেয়ে আসলে কেন স্বামী তোমার এই ভালোবাসা না আমি আমার বুকের মধ্যে আমি আগলে রাখবো স্বামী আগলে রাখবো কোনোদিন তোমার এই ভালোবাসা আমি গুনাহ করে ভুলবো না স্বামী মনসা আমি চাই না তোমার ভালোবাসা কোনোদিন তোমার চাই না আমি আদর ভালোবাসা আমি চাই না ফিরে যাও ফিরে যাও হই আমি যাই তব চলে যা ভুলবো না কবু ভালোবাসা তোমার এই মিছে খেলা আজ বাঁধা হলো আমার মিছে খেলা বাঁধা হলো আমার আমি যাই তব চলে যাই যাই তব চলে যাই ভুলবো না কবু ভালোবাসা তোমার নিচে খেলা ঘর বাঁধা হলো আমার নিচে খেলা ঘর বাঁধা হলো আমার ও গো ভগবান আমারে কি সর্বনাশ করলে ভগবান জলে ভাসে পুরে হলো আজি ছাই
মিছে খেলা ঘর বাঁধা হলো আমা মিছে খেলা ঘর বাঁধা হলো আমা মিছে খেলা ঘর বাঁধা হলো আমা বিদায় স্বামী বিদায় ভালো থাকো তুমি স্বামী তুমি নিজের খেয়ালে রাখো স্বামী নিজের খেয়ালে রাখো আমি আসছি স্বামী আমি আসছি মনুষ্য ওগো প্রভু শঙ্কর তুমি আমার ক্ষমা করে দাও প্রভু ক্ষমা করে একটা নারী কি আমি আমি করিলাম পরিত্যাগ তুমি তো জানো পিতা আমি ব্রতচারী ব্রহ্মচারী ঋষি আমি আমি ফিরে যাচ্ছি তুমি আমার ক্ষমা করে দিও প্রভু কতদিন হয়ে গেছি আমার মনের সঙ্গে বিদায় দিয়েছি আজ আর মনে কিছুতেই মানছে না আজ এই মনে স্থির করেছি আমি যাবো আমার মনসাকে দেখতে অসময় আমাকে মহা মা বলে কি ডাকি আমি তো কিছু বুঝতে পারছি না কি ডাকছে আমাকে মা বলি কে তুমি কে তুমি আরে কি হয়েছে তোমারই মনে করি মা মা বলে চিৎকার করতে করে আসতে তুমি কি হয়েছে তোমারই আর আমার জামাটা কোথায় আনন্দ হয়েছে গো আনন্দ হ্যাঁ মা আরে কি এমন আনন্দ হয়েছে তোমার ও গো মাতা আজ আমার এত আনন্দ হয়েছে না মা সারি সেই আনন্দ আত্মরা হয়ে আমার দু চোখেতে সাবনের ধারে এমন ভাবে বয়ে যায় কুল্লু কুল্লু রবে গো মা মনসা কি হয়েছে তোমার আমার কাছে বললো মা আরে কি হয়েছে তোমার তোমার জামাতা কি করেছে আমাকে জানো আজ কি করেছে মা তোমার জামাতা শেষ পর্যন্ত আমাকে আজ পরিত্যাগ করে দিয়েছে মা পরিত্যাগ মনসা এ তুমি কি কথা বললে মনসা তুমি কি কথা বললে কি তোমার অপরাধটা কি মনসা কি এমন তোমার অপরাধ সত্য কথা বলছি মা সত্য আমার কোনো অপরাধ নেই অপরাধ নেই কি অপরাধ ছিল জানো মা কি ছিল মা শুধু স্বামীর মস্ত ভুঁই মনে রেখেছিলাম এই আমার বড় অপরাধ বা অপরাধ মনসা হ্যাঁ মা হ্যাঁ এ তুমি কি কথা বলেছো মনসা তুমি কি কথা বলেছো মা স্বামীর মস্ত ভূমিতে রাখিয়েছিলে বলি এই তোর বড় অপরাধ নারী মা না এটাই অপরাধ হতে পারে না অপরাধ হলো যা মা তারই জানিস কেন মা নারী থাকিলে পাশে তার স্বাধীনে কোনোদিন হবেই না পড়ি না তাই সলে বলে কলে কৌশল তোকে পরিত্যাগ করেছে মা মা গো পরিত্যাগ করেছে কি হয়েছে মা আজ থেকে তুমি থাকবি আমার কাছে কে পরিত্যাগ করেছি কোনো আশীর্বাদ দান করেনি মা করেছে মা কি আশীর্বাদ দান করেছে দিয়েছে তোমার জামাতার হাসরাইয়ের কুশাঙ্গরি কুশাঙ্গরি হ্যাঁ মা কি বলছো মা এই কুশাঙ্গরি যেদিন হতে আমার নাভিতং ষষ্ঠী সহিতে বরণ করব সেদিন হতে হবো আমি এই পিতৃ বুকে গর্ভধারণ মা এতে কি আনন্দের কথা মনসা এতে কি আনন্দের কথা তাই যদি হয় মনসা ওই কুশাঙ্গলি আমার কাছে দাও আমি তোমার নাভিস্থলে বলিয়ে দেবো মনসা এই কুশাঙ্গলি আমি তোমার নাভিস্থলে বলিয়ে দিলাম ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি কি হয়েছে মা কি হলো আমার কারণে মাথা টলমল করছে মনসা চিন্তারি করে কারণ নেই মনসা তুমি এখানে থাকো মা আমি চলে আমাকে হের মাঝি তোমার জন্যে জল আনতে
এসে তোরাই মা আমার যে কাগ্রুচ ছিল আমার ভূমি হইতে পার মা তুমি তোরাই এসে মা জল নিয়ে মা ও কি হলো ও কি বাপ আজ হলো গো হই আমার জঠরে গো কি বাপ হলো ও কি বাপ ঠিকঠাক ভাবে বস বই নিয়ে বস
नमस्कार पंडित मशाई नमस्कार नमस्कार गौरी माता पंडित मशाई আমরা এক মহিলা দেবকে তোর পাশে ভর্তি করতে এলাম আমি ওকে তুমি ভর্তি নিও পণ্ডিত মশাই বেশ মা আমি ভর্তি করে নিলাম কিন্তু আমি গরিব মাস্টার বসে সময় মতো আমার মাসহারা বেতনটা পাঠিয়ে দিই ঠিক আছে আমার কথা বলতে হবে না ঠিক সময় ঠিক পারিশ্রমিক দেবকে দিয়ে যাব কেমনই দাদু ভাই দিদা হ্যাঁ কি হলো যাওয়ার সময় প্রাণভরে আশীর্বাদ করে দিদা দাদু ভাই যাওয়ার সময় প্রাণভরে আশীর্বাদ করে যাই পড়াশোনা করি পিতা মাতার মুক্তি উজ্জ্বল করো কেমনই আসছি তাহলে আসি পণ্ডিত মশাই নমস্কার 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 খোকা মশাই তোমার নাম কি আমার নাম আমার নাম আস্তিক সুন্দর এসো ওখানে বসো খুব সুন্দর নাম শোনো তুমি প্রথম দিন পাঠশালাতে এসেছো দুষ্টুমি করবে না আমি যেভাবে পড়াবো সেইভাবে পড়বে ঠিক আছে বলো আকার 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 হসই হসই দীর্ঘই দীর্ঘই হসউ হসউ দীর্ঘ দীর্ঘ রিকার রিকার লিকার লিকার একার একার ঐকার ওকার ওকার ঔকার আজ পড়ো পড়ো ও বাবাস্তি আমারই পাঠ পাঠশালায় গো ছ ছ বললাম গো